এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের ইতিহাসের সাজেশন বের করেছি, যেখানে আমি দুটো পার্ট বের করেছি, মানে কি মডিউল 1 এবং মডিউল 2, অর্থাৎ পার্ট এ এবং পার্ট 2, মানে পার্ট বি, মানে দুটো পার্ট বের করেছি। এই দুটো পার্ট আমি তোমরা বুঝতে পারবে যে উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার কেমন হতে পারে। তো দেখো, পার্ট এতে 35 নম্বর থাকবে। আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, দেখো অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি ও স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে। রোমান টু এর কোশ্চেন কি আছে, 20 শতকে চীনে চৌঠামে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। রোমান থ্রির কোশ্চেন কি আছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন ধরনের ভূমি ব্যবস্থা সম্পর্কে লেখো। তো দেখো, 5+3 অর্থাৎ 8 নম্বর থাকে, এখান থেকে তোমাকে যে কোনো দুটো কোশ্চেন তোমাকে লিখতে হবে। তো দেখো, অথবাদে কি আছে, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী কী, এই বাণিজ্যের অবসান কেন হয়, এটা আমাদের বিভাগ ক, এই বিভাগ ক থেকে যে কোনো দুটো কোশ্চেন তোমাকে লিখতে হবে। এবার বিভাগ খ থেকে কী কী কোশ্চেন সিলেক্ট করেছি দেখো, রোমান 5 এর কোশ্চেন আছে মন্টেগু সেমসট সংস্কার আইন ব্র্যাকেটের মধ্যে 1919 খ্রিস্টাব্দে, এর বৈশিষ্ট্য লেখো, এই আইনে ত্রুটিগুলি আলোচনা করো। রোমান 6 এর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। রোমান 7 এর কোশ্চেন কী সিলেক্ট করেছি, জাতীয়তাবাদের বিকাশ ও নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের প্রভাব কী ছিল, মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে গোপাল হরি দেশমুখের ভূমিকা পর্যালোচনা করো। তো দেখো, অথবাদে কোশ্চেনটা কী আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রেক্ষাপট পর্যালোচনা করো, ভারতীয়দের মধ্যে এই নীতির প্রতিক্রিয়া কী হয়েছিল। 8 নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ভারতের গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, ভারতের গণপরিষদের প্রকৃতি আলোচনা করো। 4+4 আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের ইতিহাসের সাজেশন বের করেছি, নিউ সাজেশন, মানে তোমরা তো জানো 30-35% সিলেবাসকে বাদ দেওয়া হয়েছে। এতক্ষণ আমি পার্ট এ নিয়ে আলোচনা করেছি, এবার আমি পার্ট বি এর সাজেশন আমি বের করেছি। তো দেখো, দুটো পার্ট আমি বের করেছি, কেমন টাইপের কোশ্চেনগুলো আসতে পারে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, মিথ বা উপকথা ও লিজেন্ড বা লেজেন্ড পুরা কাহিনী বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এগুলি কীভাবে রূপদান করে, মিথ উপকথা লিজেন্ড, বুঝতে পারলো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রোমান টু এর কোশ্চেন কী সিলেক্ট করেছে, জনশ্রুতি বলতে কী বোঝায়, পেশাদারী শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো, যার নম্বর আছে 3+5 অর্থাৎ 8। রোমান থ্রির কোশ্চেন কী আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবাদে কোশ্চেন কী সিলেক্ট করেছি, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন ঘটে। রোমান 4 এর কোশ্চেন কী আছে, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। বিভাগ খ থেকে তোমাকে যে কোনো দুটো কোশ্চেন লিখতে হবে, এবং বিভাগ খ থেকে তোমাকে যে কোনো দুটো কোশ্চেন লিখতে হবে, এবং টোটাল হয়ে গেল 4টে, আর বাকি একটা কোশ্চেন বিভাগ ক এবং বিভাগ খ থেকে যে কোনো একটা কোশ্চেন লিখলে হয়ে যাবে। মোট কথা, তোমাকে 5খানা কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ ক বিভাগ থেকে তোমাকে দুটো কোশ্চেন লিখতেই হবে এবং বিভাগ খ থেকে দুটো কোশ্চেন তোমাকে লিখতেই হবে, টোটাল 4খানা কোশ্চেন হয়ে গেল। বাকি একটা কোশ্চেন তোমাকে ক বিভাগ অথবা খ বিভাগ থেকে যে কোনো একটা কোশ্চেন লিখলে তোমাকে হয়ে যাবে। তো দেখো, বিভাগ খ থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের একটা ধারণা দান করছি, এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাসের ক্ষেত্রে। রোমান 5 এর কোশ্চেন কি আছে, রাওলাট আইনের শর্তগুলি কী ছিল, এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল। রোমান 6 এর কোশ্চেন কী সিলেক্ট করেছি, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, এই মিশনের ব্যর্থতার কারণগুলি ব্যাখ্যা করো, 4+4 অর্থাৎ 8 নম্বর আছে। রোমান 7 এর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী পড়েছিল, যুদ্ধ পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট ভারতের কৃষকদের উপর কী প্রভাব ফেলেছিল। অথবাদীয় কোশ্চেনটা কী আছে, মিরাট ষড়যন্ত্র মামলা ব্র্যাকেটের মধ্যে 1919 প্রেক্ষাপট পর্যালোচনা করো, এই মামলার গুরুত্ব লেখো। রোমান 8 এর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী ছিল, এই পরিকল্পনায় বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কী মনোভাব পড়েছিল, মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী ছিল, এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কী মনোভাব ছিল। আমি যে সাজেশান বের করেছি, এই সাজেশান 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।
এবং আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ সাজেশন অধ্যায় ভিত্তিক আমি পর্যালোচনা করছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে।